খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়ি ও কালা বর্ণাল মুখে পাহাড়ি বাঙালির সংঘর্ষে 13 জন আহত হয়েছে। এর মধ্যে শহীদ বিশ্বাস নামে একজনের পায়ে রক্ত কেটে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে ভুয়াছড়ি, বেতছড়ি, কমলছড়ি সহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাঙালিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সকালে বাগানে কাজ করতে গেলে হঠাৎ করে প্রায় অর্ধশত পাহাড়ি যুবক ধারালো অস্ত্র গুলতি নিয়ে হামলা চালায়।